আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম বিরিয়ানি রেসিপি। তো আজকে মাটন বিরিয়ানি রেসিপি রান্না করব। তো চলুন দেখে নিই, এখানে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো চলে আসলাম রান্না করতে। একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম আস্ত শাহজিরা এবং জিরা, তো দিয়ে দিলাম বাকি আস্ত যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ নরম করে নিব, যতক্ষণ না এটা সফট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিলাম। তো এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সঙ্গে লবণটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব শুকনো গুঁড়া মশলাগুলো। তো এখানে হলুদ ছাড়া আমি বাকি সব মশলাই, যেমন ঘরে থাকা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। যেমন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, পাপরিকা গুঁড়ো, কারি পাউডার, এবং দিয়ে দিব জয়ফুল গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো মতো আবারও কষিয়ে নিব কিছুক্ষণ। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা দুটো মশলা যদি কমও হয় কোনো সমস্যা নেই। তো আমার বাসায় কারি পাউডারটা আর পাপরিকা গুঁড়োটা আমি এটা জাস্ট এক্সট্রা দিয়ে থাকি সব সময়। তো আপনারা হয়তো খেয়াল করেছেন যারা আমার রেসিপিগুলো ফলো করে থাকেন। তো যাই হোক, তো এখন আমি 3 টেবিল স্পুনের মতো ভরে ভরে আমি দিয়ে দিয়েছি টক দই। তো এটাকে দিয়েও খুব ভালো মতো মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি, এটা অবশ্যই দিতে হবে, তাহলে টক দই এবং টক দই দেওয়ার কারণে মানে টেস্টটা যাতে খুব ভালো আসে সেই জন্য আসলে এটা অ্যাড করতে হবে। তো এই তো সব কিছু দিয়ে আমি এটাকে আরও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো যতক্ষণ না মশলাটা গ্রেভিটা মানে তেলটা উপরের দিকে ভেসে আসছে তো ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিব। তো সামান্য একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টক দই ইউজ করেছি তাই তলায় লেগে যেতে পারে, তাই আমি চাচ্ছিলাম যে মশলাটা আরেকটু যাতে সফট করা যায় তো সেই জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন মশলার তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। তো সেই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাটনগুলো। তো মাটনগুলো আমি এখানে হাড় ছাড়া মাটন দিয়েছি, যার জন্য আর বাকি হাড়ওয়ালা মাংসগুলো আমি দিয়ে আমি একটা কারি রান্না করব। আর হাফ এখানে আমি জাস্ট হাড় ছাড়া মাংসটা দিয়েই কিন্তু এখানে বিরিয়ানিটা তৈরি করব। তো বিরিয়ানির সঙ্গে আমি কিন্তু আলু অ্যাড করব, তো সেটা আমি পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি আলুটা অ্যাড করব। এর আগে দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো চেষ্টা করবেন যখন 3 ভাগ হয়ে যাবে, 1 ভাগ হওয়ার আগে ওটা দিতে হবে, আলুটা অ্যাড করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটাকেও আমি বারবার দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব যতক্ষণ না মাংসটা সফট হয়ে আসে। তো এর আগে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো মতো। তো মাংসটা আমি বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে ভাবলাম যে পানিটা দিয়ে দিই, পানিটা দিয়ে বাকি যে কাজটুকু পানিটা করবে মাংসটাকে সফট করবে সেটার জন্যই আসলে এই পানিটা অ্যাড করা। আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। তো এই তো আমি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতে পারেন। তো এই তো, তো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে, তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আসলে কেটে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেব। তো আমি আস্তে মিডিয়াম আঁচে রান্না করেছি, পানি খুব একটা লাগেনি। তারপরেও আমি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতোই কিন্তু রান্না করেছি।
তো আপনারা ঘুরি ধরে আপনি যে যেভাবে আসলে মাংসটা রান্না করতে চান সেভাবে করবেন, মানে যেরকম নরম খেতে পছন্দ করেন সেরকম আসলে সিদ্ধ করে নিতে হবে। অনেকে 1 ঘন্টায় করে, অনেকে হাফ আধা ঘন্টায় করে, তবে আমি একটু বেশি রাখি, যাতে আমি আসলে একটু নরম মাংস খেতেই পছন্দ করি। তো এই আর কি, তো আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে দিলাম। চাইলে আপনার এই সময় একটু পানিও অ্যাড করতে পারেন, আমি লো আছে এটাকে রেখেছি, যার জন্য পানি একটা বেশি একটা লাগেনি, ওই পানি দিয়েই কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে, যেহেতু এটার গ্রেভিটা একটু ঘন হয়, তো সেই ক্ষেত্রে আসলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। তো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো অ্যাড করে দিলাম। তো আপনারা বাসমতি জয়া পোলাওয়ার চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর হয়তো ভাবছেন যে আমি এখানে কোনো ঘি অ্যাড করছি না। হ্যাঁ, অবশ্যই ঘি অ্যাড করব, তবে আমি দেখতে পাবেন কখন আমি ঘিটা অ্যাড করি। তো আপনারা চাইলে কিন্তু আলাদাও চাউলটাকে ঘিয়ের মধ্যে ভেজে মাংসটা অ্যাড করতে পারেন, তবে এত ঝামেলা না করে আমি যেভাবে সহজ হয় তো সেভাবেই করে দেখানোর চেষ্টা করেছি। এভাবে করলেও কিন্তু খুব টেস্ট হয়। তো দেখতে পেলেন আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি, আর পরে আবার লাগলে এখানে অ্যাড করতে পারবো, আর এই সময় দিলেই কিন্তু বেটার। তো আপনারা সবাই তো দেখতে পেলেন আমি কীভাবে করলাম, খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা করা যায়। তো খুবই ইজি এবং খুব দ্রুত হয়ে যায়। তো পানিটা আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো এখন আমি এখানে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তো উপকরণগুলোর মধ্যে হলো, টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে, কাঁচামরিচ আপনাদের পরিমাণ বুঝিয়ে দিয়ে দেবেন, এটা আসলে একটা দেখার সৌন্দর্য বা স্মেলের জন্য দেওয়া, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আমি 3টা দিয়েছি। আর দিয়ে দিলাম ধনে পাতা, এটাও অপশনাল। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, তো আপনারা চাইলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি বাসায় বিরিয়ানি মশলা অ্যাড বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন একটু আর একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। যখন পানি আর চালটা সমান হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তো মাঝখানে আমি আরেকবার নেড়েচেড়ে দিচ্ছিলাম, তো এরকম 2-1 বার নেড়েচেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে বিরিয়ানিটা। তো দেখতে থাকুন। তো এই তো আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি শেষের দিকে আর কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে চুলাটাকে অফ করে দিব। আমি শেষের দিকে কিন্তু একদম চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম, আর আপনারা চাইলে কিন্তু একটা তাওয়ার উপর রেখেও কিন্তু পাতিলটা বসিয়ে রাখতে পারেন, তবে আমি তাওয়া দিইনি, নিচে একদম চুলার আঁচটা একদম কমিয়েছিলাম। তো এখন আমি সালাদ এবং মাংস রান্না করেছিলাম, সেটা আর দেখাইনি, তো ওই সেটা আরেকটা রেসিপিতে দেখাবো, তো ভিডিওতে। তো এখন আমরা খেতে বসে গেলাম। তো এই তো মাংসটা, মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, পাশাপাশি আমি দুটোই করেছিলাম। তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আপনারাও আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।